নমস্কার বন্ধুরা জবাব ডিসাই নিউ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো তো বন্ধুরা আজকে আমি কথা বলব পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে কিন্তু বন্ধুরা তোমাদের খুব ভালো পোস্টে ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে রাজ্যে কিন্তু তেইশ জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে কিন্তু প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেবল রয়েছ আর যেখানে তোমাদের কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না সরাসরি কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে এখানেই নিয়োগ করা হচ্ছে সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তোমাদের সাথে আলোচনা করব কি পোস্টে কি যোগ্যতায় কোথায় নিয়োগটি করা হচ্ছে কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে সমস্তটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কিন্তু তার আগেই বলবো বন্ধুরা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশান পেয়ে যেতে পারো এবার সরাসরি অফিশিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব তো বন্ধুরা এই হলো অফিসিয়াল নোটিফিকেশান তো তোমাদের বলে রেখে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান কিন্তু পঁচিশ তারিখ থেকে জুলাইয়ের আগস্টের সতেরো তারিখ পর্যন্ত জারি থাকবে মানে জুলাইয়ের পঁচিশ তারিখ থেকে আগস্টের সতেরো তারিখ পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশান জারি থাকবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু ফিজটাও পেমেন্ট করতে হবে মানে সতেরোই আগস্টের মধ্যে তোমাদের কিন্তু এখানে ফিজটা পেমেন্ট করতে হচ্ছে তো সেক্ষেত্রে তোমরা যদি তোমাদের যদি মানে অ্যাপ্লিকেশান করতে কোনো রকম যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে এডিটের সুযোগ পাচ্ছ পঁচিশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা কিন্তু চাইলে এডিট করতে পারো কোনো রকম যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে হলে কিন্তু অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এইচটি ডিএস ডাব্লিউ বিপিএসি ডট গভর্নমেন্ট ডট ইন এটা হলো এদের অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এবং নোটিফিকেশনের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা যেটা সেখান থেকেও কিন্তু সরাসরি একবার চেক আউট করে নিতে পারো তো সেক্ষেত্রে তোমাদের একটা ফিজ পেমেন্ট করতে হবে তো সেটা হচ্ছে দুশো দশ টাকা এই ফিজটা কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে এবং যে সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে মানে এসসি এসটি ক্যাটাগরি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশান ফিজ দিতে হচ্ছে না তো সেক্ষেত্রে তোমাদের জন্য শুধুমাত্র জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটকে কিন্তু শুধুমাত্র এখানে ফিস দিতে হচ্ছে দুশো দশ টাকা কিন্তু ফিস এখানে দিতে হবে আর সেক্ষেত্রে তোমাদের বলে রেখে বন্ধুরা এখানে তোমাদের যে সিলেকশন প্রোসিডিওর রয়েছে সেটাও তোমাদেরকে দেখে দিচ্ছি যে এখানে তোমাদের সিলেকশন প্রসিডিয়ার কি রয়েছে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু সিলেকশন যে প্রসিডিয়ার রয়েছে সেটা কিন্তু তোমাদের বলে রেখে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে যেটা চেয়েছে সেখানে তোমরা যা নাম্বার পেয়েছো সেটার ওপর বেস করে কিন্তু তোমাদেরকে এখানে শর্টলিস্ট তৈরি করা হবে এবং সেই শর্টলিস্ট ক্যান্ডিডেটকে কিন্তু পরবর্তীতে ইন্টারভিউতে ডাকা হবে তো সেক্ষেত্রে যদি এখানে ক্যান্ডিডেট বেশি হয় কোনো ক্রমে যদি এখানে ক্যান্ডিডেট বেশি হয় অ্যাপ্লিকেশন করার ক্যান্ডিডেট বেশি হয় মানে শর্টলিস্ট ক্যান্ডিডেটকেও যদি বেশি পরিমাণে বাছাই করা হয় সেক্ষেত্রে কিন্তু একটা স্ক্রিনিং টেস্ট হতে পারে আর যদি মোটামুটি একটা নির্দিষ্ট মানের যদি ক্যান্ডিডেট থাকে তাদের কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু যাচাই করে তারপরে কিন্তু এখানে ফাইনালি নিয়োগ করা হবে তো সেক্ষেত্রে এখানে কিছু মানে তোমাদের যেই নাম্বার রয়েছে সেটা কিন্তু নির্ধারণ করা রয়েছে ইউ আর ক্যাটাগরির জন্য মিনিমাম হচ্ছে ফর্টি পার্সেন্ট ই এর জন্য ফর্টি পার্সেন্ট ও বিসির জন্য থার্টি এইট পার্সেন্ট এসসির জন্য থার্টি ফাইভ পার্সেন্ট এসটির জন্য থার্টি পার্সেন্ট এবং পি ডাব্লিউ বিডির জন্য কিন্তু থার্টি পার্সেন্ট রয়েছে এটা হচ্ছে মিনিমাম কোয়ালিফাইং মার্কস তো সেটার উপর বেস করে কিন্তু এখানে একটা শর্ট লিস্ট তৈরি হবে এবং শর্ট লিস্টের পরে কিন্তু তোমাদের পার্সোনাল ইন্টারভিউ এবং তোমাদের কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের ওপর বেস করে কিন্তু তোমাদের এখানে ফাইনালি নিয়োগ করা হবে তো এবার আমি সরাসরি দেখে দিচ্ছি বিজ্ঞপ্তি কোথা থেকে জারি হয়েছে তো বন্ধুরা দেখো বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছে পিএসসির পক্ষ থেকে মানে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে এখানে অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার দেওয়া রয়েছে এর আগে তোমাদের কিন্তু একটা শর্ট নোটিসের বিস্তারিত আলোচনা করেছিলাম আর তোমাদের সে সময় বলে দিয়েছিলাম যে যখন অফিসিয়াল নোটিশ বেরোবে তখন তোমাদের সাথে ড্রেসক্রিপটিভ একটা আলোচনা করে দেবো তো সেক্ষেত্রে এটা তোমাদের সেই ড্রেসক্রিপটিভ নোটিশ আর যেখানে কিন্তু তোমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব এগ্রিকালচার এই পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে আর সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার সার্ভিসে কিন্তু তোমাদেরকে এখানে তোমাদের নিয়োগ করা হবে ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার গভর্নমেন্ট অব বেঙ্গল আর যেখানে কিন্তু পেলেভেল সিক্সটি অনুযায়ী তোমাদের স্যালারি থাকবে ছাপ্পান্ন হাজার একশো থেকে শুরু করে এক লাখ চল্লিশ হাজার তিনশো পর্যন্ত তোমাদের এখানে স্যালারি থাকবে টোটাল শূন্যপদ কিন্তু রয়েছে একশো বাইশটি এবং বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্য ভ্যাকেন্সিগুলো ভাগ করা রয়েছে এসটি এসটি ও বিসি ইউএস তারপর ইডাব্লিউএস পি এবং ইউআর ক্যাটাগরি প্রত্যেকের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলো ভাগ করা রয়েছে আর সেক্ষেত্রে তোমাদের যে কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে এই ব্যাচেলার ডিগ্রি ইন ইন এগ্রিকালচার উইথ ফোর ইয়ার্স কোর্স ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি আর ইনস্টিটিউট তাহলে কিন্তু তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে মানে এগ্রিকালচার নিয়ে যাদের চার বছরের ডিগ্রি রয়েছে তারাই এখানে অ্যাপ্লিকেবল রয়েছে আর সেক্ষেত্রে ডিজনেবল কোয়ালিফিকেশনে বলে দিয়েছে নলেজ অফ এগ্রিকালচার কন্ডিশন ইন ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের এগ্রিকালচার কন্ডিশন নিয়ে যাদের নলেজ রয়েছে তারা কিন্তু এখানে প্রেফারেন্স পাবে আর তোমাদের বয়সটা কিন্তু ছত্রিশ বছরের বেশি হলে হবে না এবং তোমাদের বয়সটা কিন্তু এক এক দু হাজার তেইশ এই তারিখ অনুযায়ী কিন্তু হিসাব করা হবে তো বন্ধুরা সেক্ষেত্রে তোমাদের বলে রেখি নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে নিতে হবে সতেরো তারিখ হচ্ছে এটা লাস্ট ডেট আর পঁচিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে তো নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে নিতে হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকেও পাশে থেকেও আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ